नमस्कार बंधुरा, कुकिंग उइथ अर्पिता चैनले तोमादेर सकलके स्वागत जानाच्छि। आमार आजकेर रेसिपि होच्छे छोटो पापड़ा माछेर तेल झाल। ताले आसुन रेसिपिटी शुरू करा जाक। एखाने आमि 12 पिसेर मतो पापड़ा माछ छोटो साइजेर भालो करे धुये नून आर हलुद माखिये रेखे दियेछि। एते 12 पिस पापड़ा माछ आछे, देखतेई पाच्छेन কিরম সাইজটা। এবং নুন আর হলুদ অল্প অল্প করে মাখানো আছে। এবার এই মাছগুলোকে আমি ভেজে নেব। ভাজাটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, মোটামুটি এটা লালচে ব্রাউন করে ভাজব। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি 4 টিস্পুন। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছ ছাড়বো একটা একটা করে। পাবদা মাছগুলো খুব ফাটতে পারে, এর জন্য আমি ফাটছে বলেই একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে রেখেছি। তারপরে ফাটাটা কমে গেলে ঢাকা খুলে এইভাবে ভেজে নিচ্ছি। ভাজাটা লালচে ব্রাউন করে হবে, খুব কড়া ভাজা হবে না। মাছগুলো এইভাবে সবগুলো ভেজে নেব, এইরকমভাবে ভাজতে হবে। সব মাছগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর ওই একই তেলের মধ্যে 1/4 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ফুটবে, এরপরতে 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ফোড়নটা 15 সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পরে একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে, এবং পেঁয়াজটা লালচে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটাতে হালকা লালচে রং ধরার পরে 1/2 টিস্পুন গ্রেট করা রসুন অ্যাড করতে হবে। রসুন ছোটো ছোটো করে কুচি করে দিলেও হবে, অথবা রসুনের কোয়াগুলোকে গ্রেট করে দিলেও হবে। 1/2 টিস্পুন অ্যাড করতে হবে। এরপর রসুন আর পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভাজতে হবে। রসুন আর পেঁয়াজ কুচি লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর এতে 1টা মিডিয়াম সাইজের টমেটো চপড করে দিয়ে দিতে হবে, এবং রসুন পেঁয়াজের কুচির সাথে এই চপড টমেটোটা 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে লো টু মিডিয়াম হিটে। তিরিশ সেকেন্ড পর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে 2-4 বার এতে 1 টিস্পুনের মতো কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। আবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাগুলো ভালো করে আবার একটু কষে নেব। কষে নেবার পরে এর সাথে লবণ অ্যাড করব। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এতে 1 টিস্পুনের মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলাগুলো, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি সব একসাথে ভালো করে কষে নিতে হবে। যখন ওপরে তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে কষাটা হয়ে গেছে। মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে গেছে। এরপরেতে আমি 1/2 কাপ জল অ্যাড করলাম। জলটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন, যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবে সেই রকমই জল অ্যাড করবে। আমি এতে জল 1/2 কাপের মতো অ্যাড করেছি। ঝোল ফুটে গেছে, এরপর মাছগুলো এতে অ্যাড করে দিলাম যে মাছগুলো ভেজে রেখেছিলাম। বেশিক্ষণ মাছগুলোকে ঝোলের সাথে ফোটাবো না, জাস্ট 3 মিনিট মিডিয়াম হিটে ফুটে গেলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ঝোলটা ততক্ষণে গাঢ় থকথকে একটু হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। পাবদা মাছের ঝাল আমার রেডি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নিউ আপডেট নোটিফিকেশান আপনাদের ফোনে সবার আগে চলে যায়। আর অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয়। এক গাদা মশলা দিলেই রান্না ভালো হয় না, হালকা মশলাতেও মাছের ঝাল খুবই অপূর্ব হয়।